ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ পুরোনো সংসার। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, ভালো আছি, বুঝতেই পারছো ভালো আছি। রান্না করছি এখন, এখন বাজছে 9টা, এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা। কেন কি ভাবছিলাম, আগে ভাবিনি কি আমি করবো বলে, তো মনে হচ্ছে কি চলো করে নিই। আর রান্না প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর শুধু ভাতটা বসিয়েছি। ভাতটা কেন এখন লেট হতে বসালাম, ওর ভাত হয়ে গেছে অফিসে, আমার আর বাবার ভাত এখন বসালাম, কেন ভাত চাল বেড়ে গেছিলো দেখলে। চাল এখন ভাত নিয়ে আমার চাল নিলাম, আর সবই রান্না হয়ে গেছে, আর এখন ও অফিস যাবে, অফিস যাওয়ার সময় হয়ে গেছে। সব রান্না কমপ্লিট, শুধু মাছটা হবে, আর ভাতটা তো আস্তে আস্তে হচ্ছে। আর চলো দেখাই কী রান্না করেছি। এখানে ভাতটা ফুটেছে, ভাতটা ফুটে গেছে, একটা আলু ভেজে দিয়েছি, সেখানে মাছ খাবো না। আর এখানে মাছ ভাজছি, আর এখানে মাছ দুটো ভাজা হয়ে গেছে, আর এখানে ওর নুডলস। এটা খুব কম তেলেতে আমি বানাই, একদম এক চামচ তেল, বিশ্বাস করবে না, আমি এই চামচে এক চামচ তেল দিই, খুব কম তেল দিয়ে বানাই, কেন কি রোজের ব্যাপার হচ্ছে, অত তেল খাওয়ার ঠিক না। এইটাও খুব কম তেলে বানাই আমি। আর এখানে আছে ডাল, এখানে পাঁপড় ভাজা, এটা কুমড়োর তরকারি, আর এটা পেঁয়াজ আদা রসুন দিয়ে বানিয়েছি, টমেটো দিয়ে বানিয়েছি। আর শুধু মাছটা হবে, বাকি সবই রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এটা ওর ভাত, এটা ওর ভাত, এখন এই ভাতটা ফুটছে ফুটো, তারপরে কম করে দিয়েছি, আস্তে আস্তে হোক কোনো ব্যাপার নেই। রোদটা একটু কম হয়ে গেছে, আর রোদ প্রচুর বেরিয়েছে, আর গরমও তেমন হয়েছে। আর আজকে আমি কি করব বলো দেখো, আমি কদিন আগে না মেহেন্দি কিনে নিই, আমার কালার করতে খুব ভালো লাগে চুলেতে, তো আমি মেহেন্দিটা কিনে নিয়ে এসেছিলাম পাউডার। আমার কাছে ওই আরেকটা আছে মানে কালারের, কিন্তু আমি ওটা ইউজ করি না, কেন কি ওটা ইউজ দেখো, ওটা ইউজ করলে না ওটা কেমিক্যাল থাকে না, আমার ভয় লাগে। একে তো চুলে আমার একটুখানি, আমার ছোটোবেলায় টাইফয়েড হচ্ছে, চুল একটুখানি কমেই গেছিলো, তারপর অপারেশনে আরও কমে গেছিলো, তো যার জন্য আমি কেমিক্যালটা বেশি ইউজ করি না। কেমিক্যালের এক দুবার ইউজ করেছিলাম বিয়ের পরে, তারপরে আর করি না, ভয় লাগে। তো এখানে আমি গুলে রেখেছি মেহেন্দি, আর এটা গুলে রেখেছি জাস্ট চা পাতা জল দিয়ে, আর বাস আর কিছু দিইনি। ও বলছে কি তুমি পুরোটা দাও না তোমার কালার হবে না, আমি দেখছি, আমি কোনোদিন ইউজ করিনি, তো আজ এবারে ফার্স্ট টাইম ইউজ করবো। যদি বেশি কালার তখন লাল লাল হয়ে যায় তখন আরও বাজে লাগবে, একটু কম হলে পরে কোনো অসুবিধা নেই, তো ওই জন্য কমই দিয়েছি। আর এখানে ওর ইনসুলিন দেওয়া হয়ে গেছে, এবার ও খাবে, লাইট জ্বালিয়ে রেখেছি। আর এখানে বাবা বাজারে গেছিলো, তো আমি বলেছিলাম রসুন নেই, তো বাবা রসুন নিয়ে এসছে, আদা নিয়ে এসছে, পটল, লাউ আর টমেটো, এগুলো ফ্রিজে রাখ দেখো। মাছ ভাজতে বেশি তেল লাগে, কম তেলতে ভাজলে পরে গন্ধ ছড়ে, ওই জন্য একটু তেল লাগে। হাতটা কি অবস্থা হয়েছে, গরম হতে কখন চুলকে দিয়েছি, এই জায়গাটা এত ঘামাচি হয়, এই দুটো হাতে এই জায়গাটা এত ঘামাচি হয়, চিন্তার বাইরে।
ওইখানে তুলে রাখি রান্না করার সময়। আমি কোনোদিন স্লিভলেস পরিনি, তো কেমন লাগে পড়তে? আমাদের পড়লে পর চুয়ানি এই জায়গাগুলো আরাম হয়। আরে দেখো এই দুটো, এই দুটোই আজকে নাড়া আছে। নাড়া মানে এদের কাভার গুলো আমি ধুতে দিয়েছিলাম। আর এখানে আছে মেথি। এই মেথিটা অনেকদিন ধরে আমি ধুয়ে নিয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়ে তারপরে ডিপেতে সিসিতে ইয়ে করে রেখেছি, তারপরে গ্রাইন্ড করে নেবো। আর এই কাভার গুলো ধুতে দিয়েছিলাম। এখন দেখো কত পরিষ্কার লাগছে, কাভার থাকে বলে পরিষ্কার না। আর এই রান্নাঘরে যদি এমনি বিনা মানে কাভার ছাড়া রাখি না, তাহলে পুরো তেলেতে ভরে যাবে, তেল চিটে হয়ে যাবে। তাও এই জায়গাটা একটু তেল তেল হয়ে গেছে। আর এখানে মাছটা হয়ে গেছে আমার, ওকে খেতে দিয়ে চলে এসেছি। শুধু মাছটা দেবো, বাস হয়ে যাবে। দেখো একটা মাখা মাখা করেছি, একদম কিছু ইয়ে করিনি, জল জল করিনি। কিছু কিছু বাসন আমি হাতে হাতে ধুয়ে নিই, মাছগুলো সব কিছু বাসন রাখি না, এগুলো হাতে ধোয়ার মতো রেখেছি। আজকে এই এই আগে যে ভাতটা করেছি ওর তার মধ্যে একটুখানি মার ছিল, মার ছিল একটু গাঢ় গাঢ়। আমি এখন ঢেলেই দিচ্ছি তো মারটা পুরো, তো ভালো ঢেলে খাই। মানে তুমি যদি গরম ভাত মার মার ভাত খাওয়া, একটু আলু চটকা, একটুখানি আলু মানে আলুটা পেঁয়াজ পেঁয়াজ একটু লঙ্কা দিলে মাখো না, মানে তুমি সব ছেড়ে দিয়ে আমার মনে হয় আমি তো ওইটাই খাবো। যাই হোক আমি একটুখানি নিয়ে নিলাম, প্রথম ভাত খেতে নেই। রুটি খাওয়া হয়ে গেছে অলরেডি, একটু খাই নিলাম জাস্ট, একটুখানি একটুখানি মার আছে দেখো। আর এই আমার চোখের কাছে এই কোলেস্টেরলের মতন হয়ে গেছে, তার জন্য আমি খুব এখন ঘি, আগে ঘি তো তোমরা দেখেই সব, আগে পর্যন্ত প্রচুর মানে রোজই ঘি খেতাম আমার, অল্প অল্প করে চার মানে ঘি রুটির সঙ্গে ঘি লাগতোই। তা এখন আমি ঘি আনলে পরেই মনে হয় খাই মানে লো হয়, ঘিয়ের প্রতি মানে উইকনেস আছে আমার, ঘি মাখানো খুব ভালো লাগে, তো এই জন্য আনা হয়নি। ও বলেছে অনেকবার ঘি এনে দিচ্ছি, আর ওকে না আনতে হবে না, থাকলে পরে আমার খেতে ইচ্ছা করবে আর আমি কন্ট্রোল করতে পারবো না, সেই জন্য আমি মানা করেছি ওকে। এখন মাখন ফ্রিজেতে আছে কিন্তু ওগুলো আমি খাই না, ও ফ্রিজে মধ্যে থাকে, ও কখনো খায় আর কখনো খুব রেয়ারলি আমি মাখনটা খাই। তো এখন খেয়ে নেবো এটা, এখন খেতে বসেটা করছি, ওর সঙ্গে খেতে হবে না একবার, তো ওর সঙ্গে একবার খেয়ে নিই। একদম অল্প ভাত নিয়েছি আর নুডুল রুটি তখন সকালবেলা খেয়ে নিয়েছি, কুমড়ো তরকারি দিয়ে আর চা দিয়ে খেয়েছিলাম, খিদে পেয়েছে বলে খেয়েছিলাম। আর এখন এটা খাবো, ভাতটা একটু কম আছে, তার কম আছে বেশি নেই। আজকে মনে হলো মানে ইচ্ছা করলো, রোজ খাই না আমি কিন্তু আজকে ইচ্ছা করলো। ঝটপট করে এখনো খেতে বসেনি, যাচ্ছে এখন খেতে, অনেকক্ষণ দিয়ে দিয়েছি, থাড়া তুলে না থাড়া দিয়ে রেখেছি থাড়াটা। ভাত নেবে? এত গরম লাগছে, এটা বারবার এমন হয়ে যাচ্ছে, বারবার আমি গুটিয়ে নিচ্ছি, এখানে এত গরম লাগে না জায়গাটা। আমি গ্যাসটা পরিষ্কার করিনি, ও খাচ্ছে। আর কালকে ও বসছিল, খেয়েছি আমি মোটামুটি খেয়েছি, এমন নাকি খাওয়া হয়নি। ও পেঁপে নিয়ে এসেছিল, ও আম নিয়ে এসেছিল, ও রাত্রিবেলা কিছু খায়নি, ও পেঁপে আর আপেল খেলো, কেটে দিলাম বাবার জন্য, সুজি আর রুটি করে দিয়েছিলাম, আর আমি আম আর পেঁপে খেয়েছিলাম। তো আর সকালবেলা ইয়ে খেয়েছিলাম কি বলে ছানা, বাস এটুকুই খেয়েছিলাম, আমি বেশি কিছু খাইনি। তো এখন মানে খিদে আমার শুধু একটুখানি মারটা বেশি ছিল না, সেটা জন্য খেলাম ওটাকে, মানে অনেকদিন খাওয়া হয়নি, মাঝে মাঝে একটুখানি থাকে, দেখবে মারটা যদি গাঢ় হয়ে যায় আর ভাতটা যদি গরম থাকে না, দারুণ লাগে খেতে।
বাড়িতে আপনি মেহেন্দি লাগিয়ে নিয়েছি, হাত পুরো হাতটা দেখো লাল হয়ে গেছে, এই হাতটা না এই হাতটা, এই এমন করে লাগিয়েছি, আমার ব্রাশ নাই, আর এত বড় চুলটা ব্রাশ দিয়ে করতে গেলে চুল পুরো ছিঁড়ে যাবে আমার, তো একটুখানি একটুখানি জল জল হয়ে গেছিলো, কিন্তু লাগাতে সুবিধা হলো আমার, আর টপ 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 করে পড়েছে, আর পুরো গামছায় ভরে গেছে দেখো, এটা পুরোনো গামছা, ছেঁড়া গামছাই, মানে ছেঁড়া গামছাই হচ্ছে, ও গামছা পুরোনো রাখা থাকে এমার্জেন্সির জন্য, তো এটা আমার কাজে চলে যাচ্ছে, আর পুরো পুরো জল জল হয়ে গেছে না, তো পুরো গামছার মধ্যে চলে এসছে জলগুলো, এখন এইমাত্র এলো, আর এইমাত্র এলো, আর এর বিছানাটা গুছিয়ে নেবো, ও বসেছিল বলে বিছানাটা গুছাতে পারলাম না, ও থাকাতেই আমি লাগিয়ে নিয়েছিলাম, আর এই গীতাটা রাত্রিবেলা আমি পড়ি, পড়ে শুই, একটা করে শ্লোক পড়ি আমি, আর এই আরতিটা পড়ি, আর পড়া পরে প্রণাম করি, ওরও মাথা ঠেকাই, আর তারপরে যখন ওর বালিশের নিচে আমি গীতাটাকে রাখি, ও ভয় পায়, ভীষণ ভয় পায় রাত্রিবেলা, তার জন্যে আমি এটা ঠাকুরের একটা ইয়েটা রাখি নিচে, যেন ভয় না লাগে ও, আমি থাকাতে ওই ঘর থেকে দিয়ে ও পার্শ্ব যেতে হয় না রাত্রিবেলা, তা বলে ওঠো চলো আমার সাথে দাঁড়াও, আজকে কী হয়েছে বলো, আজকে এখন পাঁচশো পৌনে আটটা, আমি এত দেরি উঠতে না নেই, আমার এতক্ষণ রান্না প্রায় হয়ে যায় বিকেলবেলা রাত্রিবেলা, আজকে কী হয়েছে, আজকে হয়েছে আমি সন্ধ্যেবেলা ভেবেছি সাড়ে পাঁচটা ঘুমিয়েছি, হসপিটাল দিয়ে উঠে আর সাড়ে ছটা অবধি ঘুমিয়েই আছি, ঘুমিয়েই আছি, বাবা আমাকে পার্সেল জিনিসগুলো দিল, ফটফট করছে, আমি খুব জোরে জোরে ডাকছি পুরোই পুরোই করে, আমি তবে পুরো হুড়ি করে উঠছি, উঠলাম তো দেখি সাড়ে ছটা সন্ধ্যে প্রায় হয়েই গেছিলো, দেরি হয়ে গেল, এইভাবে সন্ধ্যেবেলা শুয়েছি, তারপরে আমার শরীর মানে সন্ধ্যেবেলা শুয়েছিলাম অনেকক্ষণ, তো শুয়ে যেন ভারী হয়ে গেছে, উঠতে ইচ্ছা করছে, একদিনে বোঝা যাবে না কালার, একদিনে কালার ফুটে একদিনে ফুটবে না, আমি ফার্স্ট টাইম লাগিয়েছি এবার, কোনোদিন আমি কোনোদিন লাগাইনি, এর আগে কোনোদিন মেহেন্দি লাগাইনি আমি, আর দুবার কালার করেছিলাম কিন্তু মেহেন্দি আমি লাগাইনি, এত বড় প্যাকেটের মধ্যে এটা কি আমার সাবান তো তুমি নিয়েছো 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 আমার সাবান এখনো শেষ হয়নি, কেন আমার সাবান আছে তুমি কেন ইউজ করতো, ওই সব আমি ইউজ করবো সেটা নাই, আমার এখন দুটো সাবান এখনো আছে তুমি কেন ইউজ করতে যাবো, ওর সাবান বেশি লাগে আমার থেকে বেশি, ছিঁড়ে আলু পেঁয়াজ তরকারি করবো, ছিঁড়ে আলু পেঁয়াজ তরকারি করবো, মাথা মাথা রুটি করবো, বাস আজকে রাত্রিবেলা এটুকুই করবো, আর বাস আর কিছু করবো না, এটি রাখলাম, লেন্দি করছি না, লেন্দি করে গেছি, মাঝখানে একটু রিস হয়ে গেছিলাম, খেয়েছি সেটা আমি দেখাইনি, আর যাওয়া রুটি করতে দেরি হয়ে গেছে, আর বাস সাবধানে থেকো, খুব ভালো থেকো, ভালো লাগলে লাইক করো, আর
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে নিশ্চয়ই প্রেস করবে। পুরোহিত সংসার ফেসবুক ফেসবুক আর ইনস্টাগ্রামে আমি আছি, এই অবধি রাখলাম, খুব ভালো থাকো, সাবধানে থাকো, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা, বাই।